প্রথমে এই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রুতি, প্রথমেই চলে এলো বাংলায়। অর্থাৎ হিন্দুরা দিচ্ছে সুড়সুড়ি, হিন্দুদের দিচ্ছে সুড়সুড়ি বিজেপি, আর কংগ্রেস সিপিএম দিচ্ছে সুড়সুড়ি মুসলিমদের। ও করবে হিন্দু আর ও করবে মুসলিম, আর আমরা হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান হয়েও আমরা সব বাদ, এটা হতে পারে না। শুনুন, এখনো হিম্মত করে বলি, লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না, সারা ভারত 300টা সিট লড়ে। আজ তোমাদের এত অহংকার, এত অলংকার, আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো, বললো হবে না। আমি বললাম কটা চাই, 42টা? আচ্ছা 42টাই নিয়ে নাও, রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। বাংলায় প্রোগ্রাম করতে এসেছি, আমরা নাকি ইন্ডিয়ান অ্যালায়েন্স, একবার তো ইনফরমেশনটা দেবে, অমুক দিন থেকে প্রোগ্রাম করতে যাচ্ছি বাংলায় এই রুট দিয়ে, আর তো কিছু চাই না, আমাকে কেউ তো বলেনি। আমি অ্যাডমিনিস্ট্রেশনের থ্রুতে শুনেছি, ডিরেক্টরকে কাউকে কাউকে ফোন করে বলেছে আমাদের গাড়িটা পাস করে দাও, আমাকে একবারের জন্য জানায়নি, আমি জানতেই পারিনি। তুমি বাংলা না বেছে ইউপি গেলে না কেন? বুকের পটা থাকতো দেখতাম, ইউপিতে এলাহাবাদে গিয়ে বিজেপিকে হারিয়ে এসো, বেনারসে গিয়ে হারিয়ে এসো, রাজস্থানে গিয়ে হারিয়ে এসো, যেটা জায়গা হেরেছো